এই যে দেশের প্রতি ভালোবাসার কথা বলছিলেন, শক্ত হাতে দেশকে ধরে রেখেছেন, যুদ্ধ করেছেন, দেশের জন্য আসলে কাজ করেছেন, এর মাঝে আসলে অনেকবার মন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ে যাবারও স্বাদ পেয়েছেন, এরপরেও আপনার যে ক্লিন ইমেজ আছে একজন তোফায়েল আহমেদ বলতেই আসলে বাংলাদেশের মানুষটির সৎ বা সজ্জন কিংবা মানুষের তোফায়েল আহমেদ যাকে ভাবে, সেই ইমেজটি আসলে কীভাবে ধরে রেখেছেন? না, আমি আমার একটা লক্ষ্যই ছিল যে আমি সততা বজায় রাখবো। আমি একসাথে শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, যারা এই দেশের ব্যবসায়ী তারা সবাই আমাকে চেনে। তুমি যদি তার কারোর সাথে আলাপ করার সুযোগ পাও, তারা বলবে যে আমি দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিইনি। আমি শত শত মানুষকে, শিল্পপতি, ব্যবসায়ী, সবাইকে আমি আমার সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুর বিনিময় না। এটি আমার জীবনের সার্থকতা। এবং আমার যে বলা, আমার যে গ্রামে বা ওই যে বলা শহরে বা বলা জেলা থেকে আমি এমপি হয়েছি, বলা এক, বলা দুই, একসাথে দুইবার আমি 91 সনে 96 সনে একসাথে দুইটার থেকেও আমি এমপি হয়েছি, কিন্তু মানুষ জানে যে আমি খুব সৎ এবং আদর্শ আমি ধরে রেখেছি। জি, এটি আমার জীবনের সার্থকতা। মানুষের জন্য নিঃসন্দেহে অনেক করেছেন, আপনি বলছিলেন আসলে অনেক কিছুর কথা। কখনো কি মনে হয়েছে যে আর একটু হয়তো অন্যভাবে বা আর একটু বেশি কিছু করতে পারলে হয়তো আরও একটু ভালো লাগতো? আমার জীবনটা আমি নিজে মনে করি যে আমার মতো একটা গ্রামের ছেলের পক্ষে আমার এই জীবন, আমার জীবনটা কানায় কানায় পূর্ণ। আমার কোনো অতৃপ্তি নাই, আমার জীবনটা তৃপ্ত। আই এম স্যাটিসফাইড। আমি খুবই, এই যখন এই বাড়িতে আসা হয়, ওই যে লাইব্রেরিতে যখন আমি বসি, বঙ্গবন্ধুর ছবি দেখি, আমার মায়ের ছবি দেখি, আমার বেডরুমে বঙ্গবন্ধুর ছবি আমাকে জড়িয়ে ধরা আর আমার মায়ের ছবি, আমি ঘুম ভাঙলেই এই দুজনের ছবি আমি দেখি। কাজেই আমি মনে করি যে আমার জীবনটা সার্থক। একটা পাড়াগাঁয়ের একটা ছেলে ছোটোবেলা কষ্ট করে লেখাপড়া করে আজকে এই জায়গায়। আমি কোনোদিন ভেবেছি যে আমার বনানীতে একটা বাড়ি হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই জমি আমার স্ত্রীর নামে বরাদ্দ করেছিলেন, আজকে আমি বনানীতে থাকি, এটা তো কল্পনাতীত। কাজেই আমার জীবন সার্থক, আমি ধন্য। অর্থাৎ জীবনের এই পর্যায়ে এসেও আপনি আসলে জীবনকে খুব সহজভাবে যাপন করছেন, খুব সহজভাবে জীবনটাকে দেখছেন। সেখান থেকে একটু জানতে চাই, এখন এসে আসলে এই সময়টাতে এসে এখন ঈদের দিনগুলোতে আপনার কাছাকাছি নিশ্চয়ই জনসাধারণ আসবার চেষ্টা করেন, কিংবা তাদের হয়তো একটা আশা জায়গা থাকে আপনার সাথে ঈদটা পালন করবার, সেই দিনগুলো কীভাবে কাটে, তাদের সাথে কীভাবে দেখা করেন? আমি রোজার ঈদে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি গরিব দুঃখী মানুষকে সাহায্য করি, আমার পক্ষে যতটুকু সম্ভব। আবার আমার দু একজন বন্ধু বান্ধব আছে ঈদের সময়, তারাও জাকাতের টাকাটা আমার মাধ্যমে দিতে চাই, আমি দেই, এবং আমার গ্রামের মানুষ খুব সুখী, আমার বোলার মানুষ খুব সুখী। আমাদের বাড়ির দরজায় অনেকগুলো গরু কোরবানি দেওয়া হবে, গ্রামের যে মানুষ যারা আছে তারা আসবে, লাইন ধরে বসবে এবং তাদের মধ্যে মাংস বিতরণ করা হবে।